যোগীপুকুরা কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত এস এম কামরুল ইসলাম উপর সন্ত্রাসী হামলায় গুরুতর জখমের শিকার হওয়ার প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সিএইচসিপি হাসিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেলথ অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মার্জিনা খাতুন। এ সময় আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক স্বাস্থ্য সহকারী ইকরামুল কবির, কোষাধ্যক্ষ স্বাস্থ্য সহকারী লুৎফুল কাদির, স্বাস্থ্য সহকারী নূর ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে মানুষকে স্বাস্থ্যসেবা দিব? হামলাকারীদের যদি সঠিক বিচার না হয় তাহলে সারা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে যাব। উল্লেখ্য, গতকাল যোগীপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করছিলেন সুবর্ণা বিশ্বাস। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরিবর্তে দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম। সকালে স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের নেতৃত্বে 4-5 সন্ত্রাসী ক্লিনিক থেকে ওষুধ ছিনতাইয়ের চেষ্টা চালায়। কামরুল ইসলাম বাধা দিলে তাকে দা দিয়ে মাথায়, হাতে ও বুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।